গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মর্নিং এর আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি সকাল সকাল কিন্তু চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে সকালে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি, আর সাইডে ডাল তো বসাবই। তো এই পাশাপাশি কিন্তু চা টাগুলোও করবো। তো এখানে দেখো আমি আজকে না সিদ্ধ দেবো ভাতের মধ্যে, তো পেঁপে সিদ্ধ দেবো আর আলু সিদ্ধ দেবো। এই একটা গোটা পেঁপের হাফ পেঁপে নেব, আর যেহেতু ছুরিটা ভালো ছিল না, তো মানে মানে এই ছুরিটা না একটু নরম, মানে এই শক্ত পেঁপেটা কাটার জন্য একটা শক্ত পক্তই ছুরির প্রয়োজন ছিল, কিন্তু ওই বড় ছুরিটা না আমার হাতের সামনে ছিল না। আর আমি একবার গিয়ে খুঁজেও এসেছিলাম কিন্তু কাছাকাছি দেখতে পেলাম না কোথাও। মানে অনেক সময় না ফ্রিজের ওপরে থাকে বা কেউ কোনো কাজে নিয়ে গেলে এদিক ওদিক রেখে দেয়, তো আমি ঘুরে দেখে এলাম কিন্তু কোথাও ছিল না ছুরিটা, যার জন্য এই পাতলা ছুরিটা দিয়ে আমায় কাটতে হলো। তো যদিও বা কাটলাম সেটা আবার একা একা হয়ে গেল, তো সব থেকে ছোটো যেই সাইজটা ছিল সেটাই নিলাম, ওটাকে তিন টুকরো করে দিয়ে দেবো। তো এদিকে না কটা আলু আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি, কারণ মানি যখন দুপুরে রান্নাটা করবে তো তখন তো আলু লাগবে, যেহেতু আজকে মোচা হবে তারপরে চাল কুমড়ো হবে, তো সেখানে দেবে আর কি সেইগুলোর মধ্যে। তো একটু আলু ছাড়িয়ে রেখে দিয়ে যাচ্ছি, আর এদিককার রান্নাবান্না হয়ে গেলে আমি কিন্তু স্নানে চলে যাবো। তো যেহেতু আজকাল আমি সকালবেলা এই স্নান করে পুজো টুজোগুলো দিয়ে দিচ্ছি, আর আসলে সকালবেলায় পুজো টুজো দিয়ে দিলে না অনেকটা ফ্রি হয়ে থাকা যায়, আমার ওই হেডেকটা থাকে না আর কি পুজো করা নিয়ে। আর যেরকমটা বলেছি যে বেলার দিকে আমি একদমই পুজোতে ভালোভাবে বসতে পারি না, কারণ সেই সময় ছেলে আমাকে বারবার করে ডাকাডাকি করে, তো সেটা না নিশ্চিন্ত মনে পুজোটা করতে পারি না। তাই জন্য এখন থেকে কিন্তু আমি সকালবেলা করে পুজোটা আবার দিয়ে দিচ্ছি। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম তখনও কিন্তু জানলাটা বন্ধ ছিল, আসলে সকাল থেকেই মানে আমি ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো। আর সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি কাজ করছি, আমি স্নান করে চলে এসেছি, আমাকে দেখে মনে হচ্ছে আমি পুরো ভিজে গেছি। মানে এখানে দেখে যেটা দেখছি যে আমাকে দেখলে মনে হচ্ছে আমি পুরো ভিজে গেছি, কিন্তু পুরো ভিজিনি, মানে বৃষ্টি তো হচ্ছিলো, ঝিরিঝিরি করে বৃষ্টি সমানে হয়ে যাচ্ছিলো। তো সেই মধ্যেই না আমি কিছুটা কাজ করে নিয়েছি, যেমন হচ্ছে ফুলগুলো পেরে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে ঠাকুরের মালাটা যেহেতু আমি চেঞ্জ করেছি তাই জন্য ঠাকুরের মালাটা শুধুমাত্র নর্মাল জল দিয়ে ধুয়ে দিলাম। ধুয়ে আমি এই কলপারের ওপরটাই রাখলাম আপাতত, কারণ ওটা নিয়ে আমি দড়িতে পরে ঝুলিয়ে দেবো। আর এখানে দেখো যা যা ফুল পেরেছি, এবার দোপাটি ফুলগুলো পেরে নিয়েছি, তো এই ফুলগুলো দিয়ে কিন্তু আমি ঠাকুরের পুজো করি সকালবেলায়। সকালবেলায় যেহেতু ফুল এত সকালবেলায় ফুল আসে না, তাই জন্য আমার বাড়িতে যা যা ফুল থাকে আমি সেই দিয়ে কিন্তু ঠাকুরের সেবা করি। আর এখানে আমি তুলসী মঞ্চের সামনে দিয়ে যাব একটু ফুল, তারপরে আমি সকালে পুজোটা করে নেব। স্নান ঠান করে পুজো দিয়ে এরপরে চলে এসেছি রান্নাঘরে, আর ওই ডেচকির মধ্যে যেটা দেখছো সেটার মধ্যে না মানে আমাদের যেসব স্ল্যাপ স্ল্যাপ মোছার যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি সার্ফের মধ্যে একটু গরম জলের মধ্যে ফুটিয়ে ওই ডেচকির মধ্যে রেখে দিয়েছি, পরে সেটাকে আমি ভালো করে কেচে নেব। তো এদিকে আমি করছি হচ্ছে চা, একটু ব্ল্যাক কফি খাবো, চা না ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি খাবো, তার জন্য গরম জল ফুটিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ পরে বেডরুমে চলে এলাম, আর এসে আমি এখন বিছানাটা তুলে নিয়েছি। তো জানলা ঠাঙলা সবই বন্ধ ছিল, আসলে এত বৃষ্টির মানে শব্দ হচ্ছিল না, আর তা বাদে হাওয়া দিচ্ছিল এত ঠান্ডা, তো সেই জন্য আমি কিন্তু জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর এখন দেখো বিছানা চাদর টাদর মানে যেসব গায়ে চাদর দিই সেই চাদরগুলো ভাঁজ করে নিচ্ছি, আর জানলাটা খুলে দিচ্ছি, আর জানলার উপরে যেসব গাছগুলো আর কি মানে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোকে একটু ঠিকঠাক করে রাখতে হয়, মানে যখন জানলা খুলি তখন একবার ঠিকঠাক করে রাখতে হয়, আর যখন জানলা বন্ধ করি তখন সেগুলোকে আবার সরাতে হয়। তো এইভাবেই আর কি, আর জানলার উপরে ইনডোর গাছগুলো দিয়ে লুকটাই চেঞ্জ হয়ে গেছে একদম। তো যাই হোক, এখন আমি ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পরে টুকিটাকি যা ডাস্টিং থাকে সেগুলো করব, ঘর ঠর ঝাড় দেবো, এই হচ্ছে কাজ। আর ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ও রয়েছে হাজবেন্ডের কাছে, হাজবেন্ডই ওকে মুখ টুক ধুয়ে দেবে এখন আর কি। হাজবেন্ড টুকটুক টুকটুক করে করে অনেকগুলোই কাজ করে, তো আগে না ছেলে কী করতো একদম আমাকে ছাড়া অন্য কারোর কাছেই কিছু করবে না এরকম ছিল। তো আমি দেখছি দিনকে দিন না এই জিনিসটা খুব খারাপ হচ্ছে, ও আমাকে ছাড়া আর কারোর কাছেই কোনো কিছু করতে চায় না। তো আস্তে আস্তে এই হ্যাবিটগুলো ওর মধ্যে দিচ্ছি আর কি, যে না যাও তুমি পাপার কাছে যাও, পাপার কাছে গিয়ে করো। তো এখন দেখি ছোটোবেলার থেকে এখন কিন্তু অনেক কথা শোনে, মানে বোঝে যে আমি ওকে বলছি যে তুমি এটা করো বা ওটা করো, যাও পাপার কাছে যাও গিয়ে মুখটা ধুয়ে নাও, তো সেগুলো কিন্তু করে।
তো এরপরে দেখো আমি চলে এলাম ড্রেসিং টেবিলের ওদিকে। আর ড্রেসিং টেবিলটা আজকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কারণ যতটা পারি কিন্তু আমি রাত্রিবেলায় কিন্তু ক্লিন করে রাখার চেষ্টা করি, এবং তারপরে যদি হয় সেটা হচ্ছে আর ইচ্ছে করে না, তাই জন্যই ছেড়ে দিই মাঝে মাঝে, কিন্তু যতটা পারি করে রাখি। কারণ কী হয়, পরের দিনই তাহলে আমার অনেকটা ইজি হয় কাজ করতে। তো এদিকে দেখো, এদিকে যা যা মানে যা যা বলতে শুধুমাত্র ওই ওইটাই রয়েছে আর কি, ওই একটা মাত্র ড্রয়ারে যেই বক্স দু থাকে যেটা দেখছো সেটাই রয়েছে। আদার্স আমি কিচ্ছু রাখিনি, এখানে রেখেও শান্তি পাওয়া যায় না, কারণ ছেলে একদম নষ্ট করে দেয়। এই ড্রয়ারটাকেই বারবার করে খুলে বন্ধ করে, এর ওপরেও যথেষ্ট অত্যাচার চলে। তো এর ওপরে কিছুই আমি রাখতে পারি না, যা কিছু দেখছো সব শোকেসের ভেতরে, মানে ওই ড্রেসিং টেবিলের যেই শোকেসের জায়গাটা রয়েছে কাঁচের ভেতরটা, ওর মধ্যে ঢুকিয়ে আমি একদম লক করে দিয়েছি। আগে ছিল একটা আলমারি, যেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার পুরনো আলমারিটা, আমার বিয়ের সময় আর কি আনা হয়েছিল, মানে হাজব্যান্ডই কিনেছিল আর কি, তো সেটা। আর এখন তো হয়ে গেছে দুটো আলমারি, তো দুটো আলমারি কিন্তু আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, কারণ একদম হালকা কালার, বিশেষ করে ওই পুরনোটা তো একদমই হালকা কালার, তো সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো, এরপরে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর ছেলেকে না আপাতত এখন একটু মোবাইল দিয়ে বসিয়েছি, কারণ ও আমার কাছে মানে বায়না করছে যে ওর সাথে একটু খেলতে হবে, কারণ এই কাজগুলো না করলেও না আমি ফ্রি হই না, মানে যতটুকু কাজ সেটুকু তো করতে হবে, তারপরে গিয়ে আমি হয়তো ফ্রি হই, তারপরে আমি ওর সাথে কিন্তু টাইম কাটাই। কিন্তু এখন কাজের সময় ও আমাকে বারবার করে বলছে যে ওর সাথে খেলতে, তাই জন্য ওকে কিছুক্ষণের জন্য ফোন দিয়ে বসিয়ে দিয়েছি। বিছানা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, ডাস্টিং করা হয়ে গেছে, ড্রেসিং টেবিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, শুধুমাত্র বাকি রয়েছে এই সোফার উপরে জামা কাপড়গুলো। তো এইগুলো খুব একটা বেশি নেই, এই কটা জামা কাপড় আমি হাতে হাতে গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে একদম এই যে আমাদের পুরোনো যে আলমারিটা রয়েছে এই আলমারিটার মধ্যে একেবারে ঢুকিয়ে দেবো। তো এইটুকুই কাজ রয়েছে। আর আজকে ভাবছি ছেলেকে কিন্তু স্নান করাবো না, যেহেতু আজকে মানে ওয়েদারটা বেশ ঠান্ডা, আর গরম জল দিয়ে স্নান করলেই করানো যায়, কারণ প্রত্যেক দিনই তো স্নান করে, একদিন স্নান না করলে কিছু হবে না, কোনো অসুবিধা নেই একদিন স্নান না করলে। তো দেখি, ভাবছি আজকে স্নান ওকে করাবো না। যেমনটা তোমাদের বললাম যে ওকে স্নান করাবো না, তো ওকে যখনই আমি বলছি যে বাবু চলো স্নানে যাবে চলো, ও তখনই বলছে না মাম্মি আজকে স্নানে যাব না, স্নানে না, নো স্নান, নো স্নান। তো যাই হোক, ওর কথা মতনই থাক আর কি। তো দেখো জামা প্যান্টটা চেঞ্জ করে দিচ্ছে, আর প্রথমে ভাবলাম ওকে একটা স্যান্ডো গেঞ্জি পরে, তারপরে দেখলাম যে হালকা করে ফ্যান চলছে বাইরেটা এত ঠান্ডা, তো যাই হোক একটা মানে এটাও পাতলাই গেঞ্জি আর কি, কিন্তু মানে বুক পিঠটা ঢাকা আর কি, সেই রকম একটা গেঞ্জি পরিয়ে দিলাম, আর গায়ে একটু ভালো করে পাউডার দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি ওকে একটা টিপ পরিয়ে দেবো, আর ব্যাস এইটুকুই আর কি। আর ওকে একটু করে পাউডার লাগিয়ে দিই, যদিও বা আজকে পাউডার না দিলেও চলে, সেরকম কোনো গরম টরম নেই, তবুও দিয়ে দিই। আর এই দেখো ওয়েদারের অবস্থা, সারা দিন বৃষ্টি বৃষ্টি, জল জল জায়গাগুলো হয়ে রয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো যেরকম মাঝে কয়েকদিন গরম পড়েছিল, আর এই টানা বৃষ্টি হওয়াতে একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। তো গাছপালাগুলো একদম চারিদিকে তো গ্রিন গ্রিন হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এসো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি রান্না হচ্ছে। এটা হচ্ছে তোমার চাল কুমড়ো করা হচ্ছে, তো মানি এদিকে চাল কুমড়োটা করে নিচ্ছে, আর আমাদের যেহেতু মেনুতে হয়েছে আজকে দুপুরে চাল কুমড়ো তো হচ্ছে, ওদিকে হচ্ছে মোচার তরকারি করেছে, আর হচ্ছে তোমার একটু আলু ভাজা আছে, যেটা হচ্ছে আমি একটু সকালবেলায় করেছিলাম আলু ভাজাটা, তো সেটা একটু বেশি হয়ে গেছে, তো ছেলেকে আর দিলাম না, আমি নিয়ে নিলাম, কারণ ছেলেকে আমি না ওই যে কিনতে পাওয়া যায় এক ধরনের আলুর চিপস, চিপস না মানে আলু ভাজাই আর কি, একদম অয়েল ফ্রি, কোনো অয়েল টয়েল সেরকম নেই, তো সেটা দিয়েই খাইয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, তো সেখান থেকে না পেঁপে সিদ্ধটা আমি একটু লবণ দিয়ে দিয়ে শুধু শুধু এমনিই খেয়ে নিয়েছি, তো আলু সিদ্ধটা রয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকেকার লাঞ্চ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।